প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে ইসলাম ও নৈতিক শিক্ষা ষষ্ঠ শ্রেণীর সকল মেয়েদের শুভেচ্ছা জানাই। আশা রাখি ঈদ পার্বণ শেষ করেছ, তোমরা ঈদের পর আবার তোমাদের নতুন করে লেখাপড়া শুরু করবে এই আশাই রাখি। আজকের চতুর্থ অধ্যায়ের পার্ট এক, আখলাকে হামিদা। মানুষের চরিত্রকে গঠন করার জন্য আখলাকে হামিদা একান্ত প্রয়োজন, আর মানুষের চরিত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আখলাকে হামিদা আর একটা হচ্ছে আখলাকে জামিমা। তো আখলাকে হামিদা আমাদের গ্রহণ করতে হবে, আখলাকে জামিমা আমাদের বর্জন করতে হবে। আখলাকে হামিদা হচ্ছে ভালো কাজগুলো, আর আখলাকে জামিমা হচ্ছে মন্দ কাজগুলো। আখলাকে হামিদা বা প্রশংসনীয় আচরণ মানুষের জীবনে খুবই প্রয়োজন। সুন্দর আচরণের মাধ্যমে মানুষে মানুষে বন্ধুত্ব তৈরি হয়, সুসম্পর্ক সৌহার্দ বা বজায় থাকে, পারস্পরিক লেনদেন সহজতর হয়, জীবন হয়ে উঠে মধুময়। তাই সচ্চরিত্রের গুরুত্ব সম্পর্কে মহানবী সাল্লাম বলেন, কিয়ামতের দিন দাড়িপাল্লায় সবচেয়ে ভারী জিনিস হবে মুমিনের উত্তম চরিত্র, তিরমিজি শরীফ। মহানবী সাল্লাম আরও বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার নিকট সবচেয়ে প্রিয় যার চরিত্র উত্তম, বুখারী মুসলিম শরীফ। মহান আল্লাহ আমাকে তোমাকে মানুষকে অসংখ্য নিয়ামত দান করেছেন, এগুলোর মধ্যে সচ্চরিত্র একটি উত্তম নিয়ামত। সচ্চরিত্র শিক্ষার জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিপূর্ণ সচ্চরিত্রের প্রতীক ছিলেন তিনি। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ, সূরা আহজাব। মুহাম্মদ সাল্লাম এর চরিত্রের মধ্যে সদাচরণের গুণগুলো পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়েছে। এ সম্পর্কে রাসূল সাল্লাম ঘোষণা করেন, বুইস্তুলি উতিম্মামা মাকারিমাল আখলাক, আমি উত্তম চারিত্রিক গুণাবলী পরিপূর্ণ করার উদ্দেশ্যে প্রেরিত হয়েছি, ইবনে মাজা। তাই আমাদের জীবনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে বাস্তবায়ন করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত যেইভাবে দুনিয়াতে চলাফেরা করেছেন, বিশেষ করে সত্য কথা বলেছেন, সৎ পথে চলেছেন, হালাল হারাম খেয়েছেন, মানুষের সাথে সদ্ব্যবহার করেছেন, শিশুদেরকে ভালোবেসেছেন, বৃদ্ধদেরকে সম্মান করেছেন, আমাদেরকেও মহানবীর সেই চরিত্রের দিকগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আর বাস্তবায়ন করার জন্য আল্লাহ নিজেও ঘোষণা করেছেন, যারা আল্লাহ রসুলকে ভালোবাসবে তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহ তাআলার সেই কথা অনুযায়ী তোমার আমার জীবনে মহানবীর চরিত্রকে ধারণ করতে হবে, ধারণ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। আর প্রতিটা মুসলমানের কর্তব্য হচ্ছে সেই নবীজির অনুসরণ করা, অনুকরণ করা, নবীকে ভালোবাসা। কারণ আল্লাহর রসুল বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তান, তোমার স্ত্রী পুত্র, তোমার বাড়ি গাড়ি, তোমার ধন দৌলত সবচেয়ে বেশি ভালো না বাসবে আল্লাহর রসুলকে। আল্লাহর রসুলকে ভালোবাসতে হলে, এখন রসুল তো নেই, কিন্তু রসুলের যেই আখলাক ছিল, যে চরিত্র ছিল, যে কার্য ছিল, সেগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি আমাদের জীবনে, তবেই রসুলকে ভালোবাসা হলো। আমরা সবাই যেন সেই রসুলের আদর্শে আদর্শিত হতে পারি, সেদিকে খেয়াল করে রসুলের জীবনী পড়ব এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করব, তবেই আমাদের জীবন মধুময় হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। পরিশেষে তোমাদের মঙ্গল কামনা করে অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।